শিশুদের শ্রেষ্ঠ ভিটামিন কি এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি জানতে চাইলে ভিডিওটি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিষয়টা সহজে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব বেবিজ বেস্ট ভিটামিন, শিশুদের শ্রেষ্ঠ ভিটামিন কি। বিশেষ করে শিশুদের শুরুতে অনেক ধরনের টিকা দেওয়া হয়। তো আমাদের হোমিওপ্যাথিকের এমন কিছু ওষুধ রয়েছে যেগুলো খাওয়ালে টিকার চেয়েও ভালো কাজ করে থাকে, বিশেষ করে ক্যালকেরিয়া ফস। যে সমস্ত শিশুরা দেখা যাচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী হয় বা ঠোঁট কাটা হয়, তালু কাটা হয়, মাথা বড় হয়, তাদের মায়েদের যদি এই ক্যালকেরিয়া ফস গর্ভাবস্থায় খাওয়ানো হতো তাহলে আল্লাহর রহমতে এই সমস্যাগুলো হতো না। আবার অনেক বৃদ্ধ রয়েছে যারা একবারে কুঁজোয় হাঁটে, কোমর ব্যথা করে, যাদের শারীরিক এমনকি মানসিক অনেক দুর্বলতা প্রকাশ পায়, তারা যদি ক্যালকেরিয়া ফস 3x বা 6x কিছুদিন খায় তাদের অনেক ধরনের সমস্যা দূর হয়ে যাবে। তো আমি বলবো, বিশেষ করে শিশুদের নিয়ে কথা বলবো, শিশুদের যে কোনো সমস্যা, অনেক শিশু আছে খেতে চায় না, যেমন অনেক শিশু আছে যেমন 4 বছর 5 বছর হয়ে গেছে কিন্তু সে লম্বা হচ্ছে না, বা তার দাঁত বের হচ্ছে না, বা তার দেখা যাচ্ছে মাথা বড় কিন্তু স্বাস্থ্য সেই হিসাবে অনেক খারাপ। আবার দেখা যাচ্ছে যে অনেক শিশুদের মাথা বড়, এই জন্য অপারেশন করে। আমি তাদেরকে বলবো, আসলে আপনি যদি জানতে পারেন যে আপনার শিশুর মাথা বড়, এই জন্য অপারেশন বা অন্যান্য কোনো সমস্যা জন্য অপারেশন করতে হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো অপারেশন না করে যদি আপনারা ক্যালকেরিয়া ফস 3x বা 6x ডাক্তারের পরামর্শ অনুপাতে এই ওষুধটি খাওয়ান, তাহলে আল্লাহর রহমতে আপনার এই শিশুর যে মাথা বৃদ্ধি পাওয়া বা বড় হওয়া এই সমস্যাটি দ্রুত সেরে যাবে। তাছাড়া অনেক শিশু রয়েছে যে বয়স হয়ে যাচ্ছে 6 মাস 7 8 10 কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে কিন্তু তার দাঁত বৃদ্ধি পাচ্ছে না, আমি বলবো যে আপনারা এই ক্যালকেরিয়া ফস ওষুধটা খাওয়াতে পারেন। তাছাড়া অনেক শিশু রয়েছে যে খেতে গেলে জ্ঞান জ্ঞান করে, এটা খাবো ওটা খাবো, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ক্যালকেরিয়া ফসটা খাওয়াতে পারেন। আর বৃদ্ধদের নিয়ে বলতে চাচ্ছি যে সমস্ত বৃদ্ধরা দেখা যাচ্ছে 40 50 60 70 শেষ বয়সে যাদের কোমরে ব্যথা হয়, তাদেররা যদি এসোটা খান আপনাদের ভিটামিনের জন্য ভালো কাজ করবে। অনেকে দেখা যাচ্ছে রক্ত সঞ্চালনের সমস্যা, নার্ভের সমস্যা রয়েছে, বা খাবার হজম হতে চায় না, বা শরীরে যে সমস্ত খাবার দরকার তার বাড়তি শক্তি দরকার সে পাচ্ছে না সেই খাবার থেকে, তার জন্য কিন্তু এই ক্যালকেরিয়া ফস 3x বা 6x ওষুধটা খুবই ভালো কাজ করে থাকে। আবার অনেক মহিলা রয়েছে যেমন রক্তশূন্যতা, পুষ্টিহীনতা ভুগতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলতে পারি যদি আপনার মাঝে মধ্যে এই ক্যালকেরিয়া ফস মাসে সপ্তাহে বা একদিন পর পর আপনি কিছুদিন খান, আশা করি আপনার যে কোনো ধরনের সমস্যা দূর হয়ে যাবে। বিশেষ করে ভিটামিনের যে ঘাটতি রয়েছে সেটা পূরণ করতে আপনার এই ক্যালকেরিয়া ফস অব্যর্থ বলা চলে। তো প্রিয় বন্ধুরা, আপনারা শিশু থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যতদিন ধরে বেঁচে থাকবেন তার জন্য যে ভিটামিন প্রয়োজন আপনারা যদি পেতে চান তাহলে ক্যালকেরিয়া ফস ওষুধটা আপনারা সেবন করতে পারেন। হ্যাঁ, যাদের একেবারে শরীর দুর্বল বা পুষ্টিহীনতা ভুগতেছেন, কোনো ওষুধে কাজ হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একাধারে 21 দিন থেকে 42 দিন ওষুধটি সেবন করুন। কীভাবে সেবন করবেন? সকালে আপনার 3x পাওয়ারের ওষুধটা, বিশেষ করে 3x পাওয়ার ওষুধটা 2 করে খাবেন খাওয়ার পর, এবং কি রাত্রেবেলায় 2। আর বাচ্চাদের ক্ষেত্রে বয়স অনুপাতে 1টি বা 2টি বড়ি 1 বেলা করে যদি খাওয়ান কিছুদিন, ইনশাল্লাহ তাআলা যে কোনো ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাবে। হ্যাঁ, একটি কথা বলবো যে এই অনেক ধরনের টিকা দেওয়া হয় ছোটোবেলা থেকে, তো আমি বলবো যে আসলে টিকাগুলো দেওয়া হয় পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিকের যে টিকা এটা হলো ক্যালকেরিয়া ফস,
বলা আছে। তো প্রিয় বন্ধুরা, জানানোর পর আপনাদেরকে একটি বিষয় অনুরোধ করব, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, অবশ্যই এই ধরনের স্বাস্থ্য টিপ সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ হাফেজ।